আমরা যারা বাংলা লিরিক্স স্ট্যাটাস ভিডিও করে থাকি তো আমরা সবাই কিন্তু ইনশুট অ্যাপ্লিকেশনটাকে চিনে থাকি। তো ইনশুট অ্যাপ্লিকেশনে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু বাংলা ফন্ট কিভাবে ইনশুট অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হয় তা কিন্তু জেনে যাবেন। হাই গাইস, জিনুক হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আপনি যদি এখনও পর্যন্ত টেক জিনুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে প্রেস করে দিন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। আর এই ভিডিওটি যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তাহলে লাইক করে দিও, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের সাথে আছি আমি জিনুক, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখানে এসে ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করতে হবে। তো এখান থেকে মূলত আমাদেরকে বাংলা ফন্ট কালেক্ট করতে হবে। তো অনেক স্টাইলিশ ফন্ট আছে যেগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কীভাবে করতে হয় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। জাস্ট নিচে রেড কালার ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর নিচে একটা কোড চলে আসবে, জাস্ট কোডটাকে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু ফন্টটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ফন্টটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদেরকে ফন্টটাকে এক্সট্রাক্ট করতে হবে। জাস্ট স্টোরেজে চলে যাবেন, ফন্ট স্টোরেজে যাওয়ার পর এখান থেকে ডাউনলোডে চলে যাবেন এবং ডাউনলোডে চলে গিয়ে এখান থেকে ফন্টটাকে খুঁজে নেবেন। জাস্ট ফন্টটাকে আমি এখানে খুঁজে নিচ্ছি। তো এইমাত্র যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা জিপ ফাইলে পরে থাকবে, তো আমাদেরকে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট টু ডাউনলোডে ক্লিক করার পর এক্সট্রাক্টে ক্লিক করবেন। তারপরে প্রথমে চলে যাবেন এবং এটাকে এইভাবে ধরে জাস্ট মুভি ক্লিক করবেন এবং ফোন স্টোরেজে চলে যাবেন এবং ডাউনলোডে আবার চলে যাবেন। ডাউনলোডে গিয়ে জাস্ট মুভি আরে ক্লিক করে দিবেন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট আমি এক্সাম্পল হিসাবে তোমাদেরকে এখানে দেখাচ্ছি, জাস্ট ফলো করতে থাকো। তো এখানে ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওটি ক্লিক করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে তোমার যেটার উপর লিরিক্স অ্যাড করতে চাও সেটা অ্যাড করে দাও। জাস্ট আমি এখানে একটা পিকচার অ্যাড করে দেখাচ্ছি। তো এবার টেক্সটে চলে যাবো, জাস্ট টেক্সটে গিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাড করতে হবে। জাস্ট টেক্সটে চলে যাওয়ার পর এখানে যে কোনো একটা টেক্সট এখানে লিখে নেবো, জাস্ট আমি বাংলাতে। তো লেখার পর জাস্ট এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর এখানে মূলত অনেকগুলো ডিফল্ট ফন্ট থাকে যেগুলো আমাদের বাংলা না ইংলিশ থাকে। তো জাস্ট এখানে ডাউনলোডের অপশনে চলে যেতে হবে এবং এখানে আমাদের এক্সট্রাক্ট করা ফন্টগুলো এখানে চলে আসবে। জাস্ট এখানে সিলেক্ট করতে হবে আমাদের এক্সট্রাক্ট করা ফন্টগুলো। সিলেক্ট করার পর জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকগুলো ফন্ট এখানে আমি অ্যাড করে রেখেছি যেগুলো খুব সহজে কিন্তু এখানে ইউজ করা যায়। তো এখানে যে কোনো লিরিক্স ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু এইভাবে স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফন্টগুলো অ্যাড করে রেখেছি অনেকগুলো ফন্ট। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে, ইনস্টাগ্রামে রিপ্লাই দিয়ে দিই, সবারও রিপ্লাই দিয়ে দিই আমি। আর সেখানে অবশ্যই ফলো করবে ইনস্টাগ্রামে, সেখানে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি। অ্যান্ড ফেসবুকেও মেসেজ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কারণ একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখাচ্ছেন নতুন ভিডিও।